আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বিকালে অল্প সময়ের জন্য বৃষ্টি থামলে আমি মাঠে চলে আসি। আর এই যে দেখুন, মাঠে এসে দেখি অনেকগুলো শেয়াল একসাথে খেলা করছে, চারিদিকে লোকজন যাচ্ছে, তারপরেও ওরা ওদের মতোই আছে। ওরা এখানে কতটা নির্ভয়ে বসবাস করে দেখুন, মানুষজন আশেপাশে চলাফেরা করতেছে, এপাশে একজন ময়লা ফেলছে, তারপরেও শেয়ালগুলো ওদের মতোই ওরা খেলা করে যাচ্ছে। এখন ওদের মিটিংয়ের সময়, আর এই জন্য জোড়া জোড়াই দেখা যাচ্ছে বেশি, জোড়া জোড়া দুইজন মিলেই ওরা খেলাধুলা করতেছে। সামনে ওদের বাচ্চা হবে, আর এই মিটিংয়ের সময়টাই ওদের বেশি দেখা যায় একসাথে। এখানে অনেকগুলো শেয়াল বসে আছে, ওরা খেলা করছে, কেউ আশপাশ দিয়ে দেখুন কত লোকজন যাচ্ছে, তারপরে ওরা ওদের মতোই আছে। যেহেতু এদিকে লোকজনকে ওদের ক্ষতি করে না, এই যে দেখুন আমি এই দূর থেকে ওদের ভিডিওগুলো করছি, আমার সামনে আরও দুইটা শেয়াল বসে রয়েছে। এখানে আরও কয়েকটা শেয়াল ওদিকে যাচ্ছে, কয়েকটা অন্যদিকে চলে গেছে খেলা করতে করতে। শেয়ালদের এরকম সুন্দর পরিবেশ সব সময় দেখা যায় না, মানুষজন আশেপাশে থাকলে ওরা কোনো কিছু মনে করে না বা কাউকে কখনো আক্রমণও করে না। এখানে যে পরিমাণ শেয়াল আছে, যদি মানুষকে আক্রমণ করত, এরা আশেপাশে কেউ আসতেই পারতো না। এই যে দেখুন, জোড়ায় জোড়ায় ওরা খেলা করছে, মেটিং সিজনে এদের এই সুন্দর মুহূর্তগুলো দেখা যায় এখানে আসলে। এ কারণে একটু বৃষ্টি থামলেই আমি মাঠে চলে এসেছি, আর আজকে মাঠে কেউ নেই, আমি একাই রয়েছি। বৃষ্টি এখনও হবে মনে হচ্ছে, আকাশে মেঘ, ফুটেজগুলো এই জন্য একটু অন্ধকার এসেছে। মাঠে এরকম একা একা আসলে ওদের এই সুন্দর মুহূর্তগুলো দেখা যায়। লোকজন থাকলে একটু ওরা ডিস্টার্ব ফিল করে, তারপরেও ওরা এখানে মানুষজনের সাথে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আর আমার ইতোমধ্যে অল্প অল্প বৃষ্টি পড়ছে, আমি বাসার দিকে ফিরছি। এদিকে দেখুন আরও তিনটা শেয়াল যাচ্ছে, ওরা আবার আমার দিকে তাকাচ্ছে। এপাশে ধান ক্ষেতের পাশে আরও একটা শেয়াল আছে, সামনেও অনেকগুলো শেয়াল, এই যে এপাশটাতে তিনটা আছে। বৃষ্টি আসছে বলে আমি দ্রুত বাড়ির দিকে চলে আসছি। এদিকে রাস্তার পাশে আরও একটা শেয়াল বসে রয়েছে, আমি যখন এদিকে চলে এসেছি ওই দিক থেকে, ওই যেখানে অনেকগুলো শেয়াল ছিল থেকে শেয়ালের ডাকগুলো শোনা যাচ্ছে। খুব হালকা শেয়ালের ডাক শোনা যাচ্ছে, আমি ওই দিকে থাকলে হয়তো ওদের ডাকটা সরাসরি রেকর্ড করতে পারতাম। যাই হোক, বৃষ্টি চলে আসছে, এখন বাড়ি ফিরতে হবে। সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।